মারধর করা হয়েছে, পাথর মারা হয়েছে, গুলি চালানো হয়েছে এই ছাত্রছাত্রীদের ওপর, এবং গাড়ি টাড়ি ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। জয়ীর পুরো গালটা আমি দেখলাম লাল হয়ে, কান ফাটিয়ে দেওয়া হয়েছে, সুদীপেরও মাথায় লেগেছে। এবং সবচেয়ে আশ্চর্য, পুলিশের সামনে দাঁড় করিয়ে রেখে মেরেছে, এবং মারবার পর 36 ঘন্টা কোনো চিকিৎসা করতে দেওয়া হয়নি, এবং শুধু তাই নয়, 36 ঘন্টা এক গ্লাস পানীয় জল দেওয়া হয়নি। অ্যারেস্ট করে নিয়ে গেছে ভোরবেলায়, ওরাই মারলো, ওরাই অ্যারেস্ট করলো। করার পরে এমনকি যখন লকআপে ছিল থানায়, বা থানায় আমাদের নেতৃবৃন্দরাও যখন ছিল সকাল থেকে, কাউকে এক গ্লাস জল দেয়নি, এমনকি সাংবাদিকদেরও নয়। একটা দানবীয় দল চালাচ্ছে বিজেপি ত্রিপুরায়, বিজেপির যে কোনো রাজ্যে। আসামে দেখেছেন আমাদের লোকেদের পাঠিয়েছি, ঢুকতে দেওয়া হয়নি, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে যখন এনআরসির সময় আমি পাঠিয়েছিলাম। উত্তরপ্রদেশে হাথরাসে ঘটনা ঘটেছিল, আমি একটা এমপিদের টিম পাঠিয়েছিলাম, তাদের এয়ারপোর্টের বাইরে তাদের ঢুকতেই দেওয়া হয়নি। এমনকি ত্রিপুরায় যারা গেছে পরপর দেখেছেন, অভিষেক গেছে, ওর গাড়িতে যেভাবে মারা হয়েছে, পরে ওরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা বুলেট প্রুফ কার্ড দিয়েছিল। তা নাহলে যদি এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে, এটা আমি বিশ্বাস করি, তা নাহলে ত্রিপুরার চিফ মিনিস্টারের এত সাহস হতে পারে না। এমনকি অনেক জায়গায় বলে দেওয়া হয়েছে যাতে প্লেনে এদের টিকিট না দেওয়া হয়, কোনো প্লেন ভাড়া না দেওয়া হয়, কোনো হেলিকপ্টার ভাড়া না দেওয়া হয়, নানা রকম প্ল্যান করেছে। এমনকি অভিষেক যদি প্লেনে যায়, তার পাশে 5টা সিট বুক করে 5টা গুন্ডা তুলে দেওয়া হচ্ছে। সুতরাং হিজ লাইফ ইজ ইন ডেঞ্জার। ইভেন যে ছেলেমেয়েরা গিয়েছিল, স্টুডেন্টরা আমার, আমি মনে করি সমস্ত স্টুডেন্ট সমাজের গর্জে ওঠা উচিত। যেভাবে প্রেসিডেন্সি স্টুডেন্ট সুদীপ রাহাকে আক্রমণ করেছে, দেবাংশু স্টুডেন্ট লিডার ওকে আক্রমণ করেছে, জয়ী আমাদের স্টুডেন্ট নেত্রী, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী ছিলেন, এবং ও নিজে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করে পিএইচডি করছে, যেভাবে ওদের উপর অত্যাচার হয়েছে আমি এর তীব্র নিন্দা করছি। এবং যেভাবে সারাদিন বেল দেওয়া হয়নি, এমনকি কোর্ট বেল দেওয়ার পরে আবার কেস দিয়েছে যাতে বেল না পায়, আর যারা অত্যাচার করলো তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন হলো না। এরাই দেখুন বাংলায় এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে,